করোনা নমুনা পরীক্ষা ও হাসপাতাল পরিস্থিতির খবর জানাতে রাজধানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহনাজ রুমা এবং পাশাপাশি খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম। প্রথমে যেতে চাই শাহনাজ রুমার কাছে। রুমা, আপনি তো যেমনটা জানাচ্ছিলেন এর আগেও জানিয়েছেন করোনা পরিস্থিতির ব্যাপারে, তো সব সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সংকট দেখা দিয়েছে। আপনি যে জায়গাটিতে আছেন শাহাবুদ্দিন মেডিকেল, তো সেখানে কী অবস্থা, সার্বিক চিত্র আমাদের জানান। আপনার সাথে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যেটি সেই জায়গায় আমি আছি, এবং যেটা আপনি বলছিলেন যে সরকারি হাসপাতালগুলোতে করোনার যে শয্যা, যে ইউনিট কিংবা আইসিইউ আমরা বলি, সেটি সংকট রয়েছে। আমরা ধরে নিতে পারি যে বেসরকারিতেও সে একই অবস্থা, কারণ এর আগের বুলেটিন আমি যে হাসপাতালটি থেকে যুক্ত হয়েছিলাম সেই হাসপাতালের সংখ্যা আপনাকে জানাছিলাম যে 11টি আইসিইউ বেডের মধ্যে মাত্র 2টি বেড খালি রয়েছে, এবং সেটিও তারা অন্তত যেটিকে আমরা বলি কোটা, সেই হিসেবে তিনি রেখেছেন, কারণ কর্পোরেট চুক্তি তাদের সঙ্গে যাদের আছে কিংবা তাদের নিজস্ব যারা আছে তাদের জন্য বরাদ্দ করার জন্য 2টি। আর এখন যে হাসপাতালটিতে আছি, এই হাসপাতালটিতে করোনা টেস্টের কথা বলা হলেও এই হাসপাতালটিতে করোনা টেস্টের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত করা যায়নি। এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা রোগীরা টেস্ট করতে আসতে পারছেন না। তারা তাদের এখানে যারা টেস্ট করতে আসছেন কিংবা তাদের এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসছেন তারা কিন্তু আসলে রেফার করছেন কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার, সেখান থেকে তারা টেস্ট করছেন। আর যেটি পরিসংখ্যান, অর্থাৎ এই হাসপাতালে করোনা ইউনিটে কতটি ইউনিট, করোনা যে ইউনিট সেখানে কতটি শয্যা রয়েছে, আইসিইউ বেডের কী অবস্থা, সেই সব তথ্যাদি আসলে এই বেসরকারি হাসপাতাল দিতে পারে না। আর সরকারি হাসপাতালের যে তথ্য আছে সেগুলো কিন্তু খুব সহজে আমরা জনগণকে জানাতে পারি, আমাদের দর্শকদেরকে জানাতে পারি, কারণ সেই তথ্যটি আইডিসিআর এর পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে আপনি জানেন যে নানা রকম সীমাবদ্ধতা থাকে, ফলে এটিও একটি সীমাবদ্ধতার অংশ যে তারা আসলে এখন পর্যন্ত ম্যানেজমেন্টের লোকজন না আসায় তারা তাদের তথ্য সেটি দিতে সংকোচ বোধ করছেন কিংবা দিতে চাচ্ছেন না, ফলে সেই তথ্যটি আপনাদেরকে আমরা জানাতে পারছি না দর্শকদের। তবে ওভারঅল যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এটাই বলতে হবে যে এখন পর্যন্ত আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে কিংবা সরকারি হাসপাতালের চিত্র তো আপনি দর্শকদের জানালেনি, একই অবস্থা বিভিন্ন হাসপাতালগুলোতে, কারণ আপনি জানেন যে এখন এই সময়ে শীতকাল হওয়াতে, এবং আমরা বলছিলাম যে করোনার যদিও অনেকেই, অনেক বিশেষজ্ঞরা এটি মানছেন না যে এটি দ্বিতীয় ধাক্কা, সবাই বলছেন যে এটি প্রথম ধাক্কায় শেষ হয়নি, প্রথম ধাক্কার শেষ দিকে আমরা অবস্থান করছি। যেহেতু শীতকাল এসেছে ফলে নানান রকম শীতজনিত রোগ আছে, ফলে যারা বার্ধক্যজনিত বিশেষ করে 50+ যাদের বয়স তারা কিন্তু আসলে নানান রকম রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা বেশি সংকার মধ্যে আছেন, ফলে যে কোনো সময় এইসব রোগের জন্য তাৎক্ষণিকভাবেই কিন্তু আইসিইউ প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে এই বেড বাড়ানোর আসলে কোনো বিকল্প কিন্তু নেই। আর যদিও বিশেষজ্ঞরা বারবারই পরামর্শ দিচ্ছেন যে আইসিইউ বেডের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য তাদের যে পরামর্শ সেটি হচ্ছে যারা 50+ আছেন তারা যখন বুঝবেন তাদের মধ্যে এই সিমটম আছে তারা দ্রুত টেস্ট করিয়ে যে কোনো হাসপাতালে, যে কোনো ডক্টরের অধীনে তারা থাকবেন, অন্তত এই ডাক্তারদের অধীনে থাকলে এমার্জেন্সিতে আইসিইউ বেডের প্রয়োজন হবে না, সেই কথাটি তারা বলছেন। তো নিশ্চয়ই এর পরের খবর যেগুলো আছে আমাদের দর্শকদের আমরা বেসরকারি হাসপাতালের চিত্র আজকে জানাচ্ছি, অন্য কোনো হাসপাতাল থেকে যুক্ত হবে এবং সেখানকার করোনা পরিস্থিতি মোকাবেলায় তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে জানার চেষ্টা করব জেনে নেব আমরা আরো পরবর্তীতে। এবার যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনার সার্বিক কি চিত্র করোনার জানাবেন। করোনা যে শুরু থেকেই খুলনা যে কমিটি গঠন করা হয়েছে, জনপ্রতিনিধি এবং প্রশাসন সহ চিকিৎসকদের সমন্বয় কমিটি গঠিত, কমিটি সিদ্ধান্ত নিয়েছিল সরকারি যে চিকিৎসার পাশাপাশি করোনায় খুলনার যে 4টি হাসপাতাল রয়েছে, 3টি মেডিকেল কলেজ ও ইসলামী হাসপাতাল, গাজী সিটি মেডিকেল কলেজ ও আরদিন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই করোনায় সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য। এই 4টি প্রতিষ্ঠানের মধ্য থেকে শুধুমাত্র গাজী মেডিকেল কলেজেই সেবা কার্যক্রম করোনার পরিচালিত হচ্ছে, অন্য যে 3টি রয়েছে তাদের কিন্তু এখনও সাড়া মেলেনি, যার কারণে খুলনা ও পার্শ্ববর্তী এলাকায় যারা করোনায় শনাক্ত হচ্ছে তাদেরকে সরকারি হাসপাতাল এবং এই গাজী মেডিকেল পরেই নির্ভর করতে হচ্ছে। এখানে যারা আসছেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তারা যে অর্থের বিনিময়ে এখানে সেবা মিলছে, অনুরূপভাবে অন্য যে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু সেবা মিলছে না, যার কারণে আইসিইউ সংকট কিন্তু খুলনার যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানে সংকট দেখা দিয়েছে, যার কারণে এই ব্যক্তি মালিকরাধীন যে মেডিকেল কলেজ হাসপাতাল ও রয়েছে সেখানে এই সংকটটা সমাধানের জন্য যে করোনা প্রতিরোধ কমিটি তার সিদ্ধান্ত নিয়েছিল সেবা কার্য পরিচালনা করার জন্য,
তাদের সাড়া না মেলায় সরকারি যে সেবা কার্যক্রম এবং গাজী মেডিকেল নির্ভর করে সেবা কাজ চলছে। এছাড়াও যে খুলনার মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সেবা কার্যক্রম চলছে। তবে এখানে যে সংকটটা দেখা দিয়েছে যে ব্যক্তি উদ্যোগে সরবরাহকৃত অতি প্রয়োজনীয় যে হাই ফ্লো নেজাল ক্লিনার সরবরাহ হয়েছে, কিন্তু অক্সিজেন প্লান্ট যেটা সেটা অতি প্রয়োজনীয়। খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে যে করোনা ডেলিগেটেড হাসপাতাল রয়েছে সেখানে এই এখনও স্থাপন হয়নি যে অক্সিজেন প্লান্টটা, সে কার্যক্রম চলছে। এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসার কথা ছিল তারা কিন্তু সেইভাবে আসেনি, যে একটু সরকারি যে সেবা কার্যক্রমের পরেই খুলনাবাসীর নির্ভর করতে হচ্ছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথে করোনার ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জেনে নেব।